والإسلام ديني ومحمدا رسول الله ويقيني أدنو إليه BDtv Online اقبل صلاتي وللصواب এবার মূল জায়গায় আসি। আমার সময় কিন্তু খুব কম সময়, সংক্ষিপ্ত সময়ে খালি দুই চার মিনিট ধাক্কা মেরে যাবো। কথা কি বুঝতে পারছেন? খালি খালি বোঝার চেষ্টা করবেন, খালি বোঝার চেষ্টা করবেন। এইবার খেয়াল করেন, তাহলে জিরো থেকে হিরো বানাই কে? একটা পথে পড়া মানুষকে রাজত্বের সিংহাসনে চেয়ারে বসাই কে? সেই মানুষ চেয়ারে বসে কি বলে? আনা রব্বু কুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় নেতা। কথা কর, ঘুড়ি চেনেন? ঘুড়ি, এই বগুড়ার মুসলমান ঘুড়ি চেনেন? আকাশে ঘুড়ি ওরে, এই বড় কুমিরের ছেলে, এই বগুড়ার ছেলে নাটায় শুধু খালি ঢিল দেয় আর ওখানে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। বেলা শেষে যখন ঘুড়ি মনে করে যে আমার নিচে বাস, আমার নিচে বিল্ডিং, আমি এখন ওপরে, আমি আছি পাওয়ারে, আমি এখন গিয়ারে। কথা কন ঠিক না বেটি? এই যে সিয়ারে বসছি না, একটা মুশান আছে না, কথা কন্যা কে রে ভাই, এ কথা কন্যা কে? এই সিয়ারে বসলে একটা মুশান থাকে, আমি আছি সিয়ারে বর্তমান, এখন আমি গিয়ারে, এরপরে যাই বসবি তাই থাকবি গিয়ারে। কথা কন? এই জন্য ঘুড়ি মনে করতেছে সব আমার নিচে, আমি এখন ওপরে, আমি আছি গিয়ারে। বেলা শেষে ওই নাটাই সুতো যার হাতে, ও যখন একটু হালকা করে টান দেয় ঘুড়ি, কই কে রে? আবার যখন টান দেয় তখন কই কে রে? আবার যখন টান দেয় তখন বলতেছে না বিপদ, এক বছর বাক্সের ভিতরে বন্দি করে রাখছে, এক বছর লোহা মাইরা আমারে ঝোলায় রাখছে, কোনো মতেই ধরা দেওয়া যাবে না, যাবে না, ধরা দিলেই বিপদ। কথা কন ঠিক না বাপি? এজন্য মনে করতেছে আমার উপরে থাকাই লাগবে, আমার পাওয়ারে থাকাই লাগবে, নিচে কোনো মতেই নামতে চাচ্ছে না। কথা কন না? বেলা শেষে যখন ওই ছেলে জোরে টান দিছে তখন বলতেছে না ধরা দেবো না, প্রয়োজনে আত্মহত্যা করব। এই কথা বলে ঘুরিয়ে দিক ওদিক উঠতে এরকম উপু খায়া করে যায়। কথা কয়? তখন বাদ যাওয়া ভিতরে ঢুকে চলে যায়, তারপরে কয় আত্মহত্যা করলে বেঁচে গেলাম। কথা কয় ঠিক না ব্যাটি? এই জন্য বেলা শেষে হায়াতের নাতাই সুতো যে মালিকের হাতে, সময় মতো যখন টান দেবে, পৃথিবীর কোন রামবাব, নাস্তিক কোন জুলুমবাজ ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না, পারবে না। আজকে আজকে ভারতে মুসলমান মারো, নরেন্দ্র মোদি তুমি মুসলমান মারো, ওরে ডাইনি ওয়াংশং সুজি কোলাঙ্গার মহিলা তুমি মুসলমান মারো, তোমার চাইতে বড় বড় জালেমদের আল্লাহ বিদায় করেছে। সে আল্লাহ যে আছে না নাই? এজন্য মুসলমানের মতো বাঁচলে মুসলমানের মতো বাঁচবো। কথা কন ঠিক না বেঠি? বেশি বছর হায়াত দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে এক বছর বাঁচতে চাই, 50 বছর কাপুরুষের মতো বাঁচার দরকার নাই। মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু কোন বাতিলের পাঁচাটা গোলাম মুসলমান হতে পারে না, পারে না। মন খারাপ করেছেন? আল্লাহ সবাইকে কবুল করে জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ারা, আমার লোকটার নাম ছিল কাবুস। কি নাম ছিল? ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। দেখবেন বাংলাদেশে অনেক ভবঘুরে যুবক আছে না নাই? ভবঘুরে যুবক মানে বলেন কাজ কাম নাই, মদ গাঞ্জা ফেন্সি ডিল ইয়া বা খায়া গাছক ধাক্কা মারে কয় ভাই যান সাইডেন। বউ যদি দরজা খুলে মুখের বাপ ধরোকে কইতে মা বুঝবো না যে একটু বেশি মাল খাইছি, এরকম ইয়া বা কর ফেন্সি ডিল করে ছেলে আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়া বা ইয়া বা ইয়া বা, মা বাবা চিন্তা করে বাবা আয় আবার কোন টেবলে বলতেছে জ্বরের না সর্দির কয় কিচ্ছু বোঝা লাগবে না, টাকা দিলে তোর মাথা ফাটাবো, এরকম নেশা করে ছেলে আছে না নাই? আজকে নেশার কারণে বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক যেন যুবকদের হাত থেকে নেশা মুক্ত করে, জোরে বলেন আমিন। এজন্য অভিভাবকদের সচেতন হওয়া লাগবে, ছেলে কই যায় কি করে। আজকে আপনার ছেলে 3-4টা মোবাইল, 10-12টা সিম, আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কয়টা সিম বালিশের নিচে জীবনে খোঁজ না দেখলেন না? কথা কোন আছে না? আসলে ছেলেটা কি করে, মেয়েটা কি করে, অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার দরকার আছে না?
ছিল ভাবে করে যুবক, নাম তার কাবুস, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিল, বলখিয়াও বলা হয়। এ ছিল ভবঘুরের যুবক। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার কি হয়েছে, কথা কয় না, তরমুজের ক্ষেতের লেবার কিছুদিন কাজ করার ভালো লাগে না, ওই মিশরের দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, চেহারা দেখায়া বাদশাকে বলতে, বাদশা ভিন দেশ থেকে আসছি, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, ও বাদশা দয়া করে যদি গোরস্থানের চাকরিটা আমারে দেন, আমার পরিবার নিয়ে আমি সুখে থাকবো। এই যে কিছু কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, ফিরাউনের কথা শোনার পর ওই দেশের বাদশার মায়া লেগে গেল, গোরস্থানের চাকরিটা দিল। দেওয়ার পর ফিরাউন দেখেন যারা খারাপ মানুষ হয় ওদের ভূমিকাটা দেখেন, মন খারাপ করতেছেন মনে হয়। ওই দেশ ওই দেশের যখন গোরস্থানের দারোয়ান হলো, তখন যারা লাশ দাপন করতে আসে তাদেরকে বললো, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, লাশ প্রতি একটা করে দেড়হাম দেওয়া লাগবে, না দিলে লাশ দাপন করতে দেব না। কথা কয়েন বোঝেন নাকি, লাশ দাপন করতে দেব না। এই কথা বলে একটা করে দিরহাম নেওয়া শুরু করলো। জনগণও চিন্তা করলো লাশের বিচার বাদশার দরবারে দিব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। আল্লাহর কুদরতের খেলা, ওই দেশের মানুষের ডায়রিয়ার কলেরা হওয়া শুরু হলো, হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে দাপন হয়, ওই ফেরাউনের পকেটে টাকা ওঠা শুরু হলো, টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে এসে বলে, বাদশা আমার কিছু টাকা পয়সা হয়ে গেছে, গরিব মানুষ যারা খাজনা পরিশোধ করতে পারে না, মূল ঘটনা বলার সময় পাবো না, শুধুমাত্র এই কথা বলতেছি, বলে আমি গরিব মানুষের খাজনা পরিশোধ করে একটু জনসেবামূলক কাজ করতে চাই। বলার সময় নাই, সব কথা ক্লিয়ার বলতে পারতেছিলাম না, কারণ সময়টা বড় কম। এই যে জনগণের একটু উপকার কইরা, মিশরের প্রধানমন্ত্রী যখন মারা গেল, এক চান্সে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল কাগজ নামের ফেরাউন, বাদশা যখন মারা গেল তখন পাতিনাতা সাতিনাতা সবাইকে দেখে বলে, শোনো রাজ্যের বাদশা মারা গেছে, তোমরা আয় বলো বাদশা হবে কি, সমস্ত মানুষ সমর্থন দিয়ে বলে আপনার সাইডে ভালো মানুষ কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান। তখন মিশরের বাদশা হলো কাগজ নামের ফেরাউন। কথা কি বলবেন, ফেরাউন যখন পাওয়ারে বসলো, ক্ষমতায় বসলো, রাত্রির বেলায় কেন জানি আজেবাজে স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে, তার মানে নেতা ক্ষমতা পেয়েছে ঠিকই, কিন্তু রাতের বেলায় নেতা ঘুমাইতে কথা কয় না। তার দরবারে জ্যোতিষী ছিল, জ্যোতিষী 400, এই জ্যোতিষীদের লিডার নাম হলো দবিরা, বয়স ছিল 320 বছর। দবিরাকে দেখে বলে, দবিরা রে রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখি, বলতো আমার কি হয়েছে। দবিরা দেখে বলে, নেতা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য গবেষণা করে আমি বলতেছি। তখন দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন মানে অন্ধকার, মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, নেতার এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। বলেন তো তখন ফেরাউনের মাথা ঠান্ডা না গরম, আরো জোরে কম, গরম মানে এত কাক করে পড়ায় সেই কোথা থেকে কোথায় আসলাম, আর একটা পিচ্চি ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার হারাবো, জীবন হারাবো তা তো হয় না। এ তাকো হামান কই গেলি আয়, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল, ভারতের দমদম এয়ারপোর্ট। কি কষ্ট পাচ্ছেন নাকি, খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই, কয়েক মিনিট পরে চলে যাবো, আমার কি দরকার আপনাদেরকে কষ্ট দেওয়া, আমার গাইবান্ধার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, মন খারাপ করতেছে আমার। এ ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হামান কি দেখে বলে, হামান সন মুসা নামে একটা ছেলে আসবের কারণে রাজত্বের জিয়ার থাকবে না, জীবন থাকবে না, কোন কি করা যায়। হামান দেখে বলে, নেতা কি বলেন, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা এখন আমাদের হাতে, আমরা যা বলবো জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস, বলে যত ছেলে সন্তান দুনিয়াতে আসবে ও ছেলে আসতে দেরি করবে, কিন্তু আমাদের দলের লোক, আমাদের সেনাবাহিনী, ওরা সবাই করে দুনিয়ার থেকে বিদায় করতে দেরি করবে না। কথা বলেন না কেন,
এইভাবে সন্তান হত্যা করব। ফিরাউন ডেকে বলে শোন, ছেলে সন্তানগুলোকে মারবি, মেয়েদেরকে মারবি না, কারণ আমার ছেলেদের মধ্যে শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে শোন, হলেও মানুষ ভালো, ঠিক না? এ ভাইজান সন্তান হত্যা করা শুরু হয়ে গেল, কয়েক হাজার সন্তান হত্যা করলেন, অনেক লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। ফিরাউন এইবার বলে, জমিরা গবেষণা করে দেখ, এত ছেলে মারলাম, আমার পথের কাঁটা মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাঁটা মুসা মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ, জোরে আমার মালিককে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে, আর ফিরাউন কি তারে মারতে পারবে? এজন্য যুগে যুগে যারা দিয়েছে আল্লাহর সাথে পাল্লা, আল্লাহ রাখিনি তাদের ঘাড়ের কাল্লা, বর্তমানে যে জালেমেরা দেবে আল্লাহর সাথে পাল্লা, ওরাও একদিন হারাবে ঘাড়ের কাল্লা। জোরে কন্যা, সুবহানাল্লাহ।